অ্যাক্টিভ কালেকশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আর ডল হাজি আমরা এখন ছাদে যাব, ছাদে আম পাড়তে যাব। সেই আম দিয়ে আম সত্ত্ব বানাবো, পাকা আমের আম সত্ত্ব। ছাদে গিয়ে ডাইরেক্ট লগা দিয়ে পারি, প্রচণ্ড রোদ তো, তাই জন্য ডল একদম টুপি ফুপি পরে ও রেডি হয়ে গেছে আম পাড়ার জন্য প্রস্তুত। আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমি এখন ছাদে যাচ্ছি, এই যে জুড়ি, চলুন ছাদে। লগা এটা নিয়ে আমরা আম পাড়বো। দল সামনে সামনে উঠছে, এইদিকে 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 দরে যায় উঠো। আর আমার হাতে আছে একটা ছোট লগা, বেশি বড় হয়নি লগাটা, সাইজটা ছোট। লগা বলতে এটা নারকেলের ডাটা, পাতাগুলো ছাড়ানো হয়েছে, এটা দিয়ে আপাতত কাজ চালাই। ছাদে অনেকগুলো আম পড়ে আছে, ডল খুব খুশি আমগুলো কোড়াচ্ছে। না 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 রাখো, ওই একটা ওই একটা পড়ে পচে পচে অনেক পড়ে আছে, অনেকদিন ছাদে আসা হয়নি। আর এইখানে এই যে আম পাকাগুলো পারবো। ডল খুব খুশি, এখানে এই একটা আম ডলের সামনেই পড়েছে। কটা হলো গুনো? চারটে চারটে এখানে আছে, নিচে পড়লো, এখানে পড়েছে, এখান থেকে পরে পেরে নেব। মাকে ডাকলাম, মাও আম পারবে কুড়াবে, চলে আসে। দেখো এখানকার আমগুলো সব পেরেছি, এগুলো যেগুলো হলুদ হয়েছিল। আর কত আম দেখো পড়ে আছে, কদিন ছাদে আসা হয়নি। ডল এই কটা কুড়িয়েছে, দুটো পারলাম, আর এখানে পড়েছে কটা, কোড়াবো। আর কটা লাগবে? এখনো অনেকগুলো হলে তবে বেশ গেবিটা হবে তো, আর একটু লাগবে। একদিনে বেশি দিও না, মোটা হয়ে যাবে, বেশি দিলে মোটা হয়ে যাবে। মাও আম পাড়ছে, আম ওটা একটু শক্ত আছে ওই জন্য সহজে পড়ছে না। জোরে মারো জোরে মারো, পড়ে যাবে, রং এসে গেছে তো। ধরো ধরো, এটাকেও ফেলছি। ডল নিচে থেকে আম কুড়াচ্ছে, খুব খুশি। চলে আসো, তারপর আমি যাচ্ছি, নেমে যাব, প্রচন্ড রোদ। চলো, ওই গাছের গোড়ায় আছে, গাছের গোড়ায়। এখন থেকে এটা ঝোপের মধ্যে বলে ডল খুঁজে পায়নি, আমি এসে আবার দেখিয়ে দিলাম। পেয়েছো? চলে আসো। আমগুলো এতই পাকা ছিল যে আমি খোসা ছাড়াতে পারছি না, যে গলে যাচ্ছে, ওই জন্য আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে আমি এই শাঁসগুলো থেকে খোসাগুলো আলাদা করে নেব। এখানে আমের আমের শাঁসটা আমার বার করা হয়ে গেছে খোসা থেকে। যেহেতু প্রচণ্ড পাকা আম, তাই আমার আলাদাভাবে মিক্সিতে দেওয়ার প্রয়োজন পড়বে না, নাহলে ভেবেছিলাম মিক্সিতে দিয়ে মিক্সড করে নেব। এখন দেখছি এটা কড়াতে দিলেই একদম গলে যাবে, যেটুকুটা যা বাকি আছে একদম কড়াতে দিলে গলে যাবে, এটা আমার আর আলাদাভাবে মিক্সিতে দেওয়ার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন অলরেডি আমার আমের শাঁসটা বার করতে গিয়ে অনেকই আম পুরো গলে গলে গেছে। এবার এখানে আমি গ্যাসটা জ্বেলেছি, গ্যাসটা মিডিয়াম হিটে রাখতে হবে, খুব বেশি হিট দেব না। এবার কড়ার মধ্যে আমি এই আমের পুরো কাপটাকে দিয়ে দেব। এই আমের পাত্রটার মধ্যে একটু সামান্য জল নিয়েছি, যে জলটা আমি ভালোভাবে এটা থেকে আমটা যে লেগে আছে আমটার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে এই জলটা আমি সামান্য অল্প জল, হাফ কাপের মতো জল, এটা আমি ওই আমের পাত্রে দিয়ে দেব। যেহেতু আমটা ডাইরেক্ট আমি কড়ার মধ্যে দিয়েছি, তার ফলে আমটা আটকে ধরবে না কড়াতে, নাহলে আটকে ধরার চান্স আছে। আমি জলটা দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে আমি কড়াটা একভাবে আমাকে নেড়ে যেতে হবে। আর এতে সামান্য পরিমাণ আমি নুন অ্যাড করব, যার ফলে যেটুকু আমের সামান্য দানাটা আছে ভেঙে যাবে। আর যে কোনো রান্নায় সামান্য পরিমাণ নুন অ্যাড করতে হয়, তাহলে খাবারের স্বাদটা ভালো হয়। আমি সামান্য নুন অ্যাড করেছি এর মধ্যে। এবার আমি একভাবে এরকম নেড়ে চেড়ে আমটাকে পুরো কাই কাই আকারে তৈরি করে নেব। একভাবে নাড়তে হবে, তার কারণ কড়ার সাথে যাতে না আমটা আটকে আটকে ধরে, এইভাবে। আর হিটটা রাখতে হবে সব সময় মিডিয়াম হিটে।
একভাবে আমাকে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে যাতে না কড়ার মধ্যে আটকে ধরে। আর এইভাবে অনেকে করে না, অনেকে ডাইরেক্ট আমকে চটকে সেটা থালায় রোদে দিয়ে দিয়ে আমসত্ত্ব বানায়। এইভাবে করার কারণে এটা যেহেতু রান্না টাইপের হয়ে আমসত্ত্বটা হবে, সুতরাং এটা নষ্ট হওয়ার চান্সটা খুব কম থাকে। অনেক দিন পর্যন্ত, প্রায় বছরখানাক, আপনারা সুরক্ষিত রেখে খেতে পারেন আমটাকে। আর মাঝে সাঝে একটু রোদে দিয়ে দেবেন, তাহলে নিশ্চিন্তে 1 বছর তো চোখ কান বুজে ভালো থাকবে। দেখতে পাচ্ছেন প্রচুর গলে গেছে। তারপর এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, যেহেতু আমটা প্রচণ্ড মিষ্টি পাকা আম, সেই জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। এইটা চিনিটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব, আর একভাবে নাড়তে থাকো যাতে। আর আমি এখানে 1 টুকরো লেবুর রস অ্যাড করব, লেবুটা দেবার কারণে জিনিসটা অনেক দিন সুরক্ষিত রেখে খাওয়া যাবে, নষ্ট সহজে হবে না, যেহেতু হাফ মানে জিনিসটা রান্না করে বিষয় আমসত্ত্বটা বানানো হচ্ছে, ডাইরেক্ট কাঁচা আমকে রোদে শুকিয়ে বানানো হচ্ছে না, যার ফলে এটা আরও বেশি ভালো হবে। আপনারা যারা এই পদ্ধতিতে এখনো পর্যন্ত বানাননি আমসত্ত্ব, তারা প্লিজ একবার ট্রাই করবেন। আর আমসত্ত্বটা পুরোটা কেমন পারফেক্ট হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালোভাবে আমি নেড়ে চেড়ে লেবুটা মিক্সড করে দিলাম এটার মধ্যে। আমি আমটাকে যেহেতু মিক্সিতে প্যাক করিনি, হালকা একটু গোটা গোটা অংশ আছে, আমি যেহেতু চামচ দিয়ে ছুলে নিয়েছি আমের খোসাটা থেকে, তাই একটু ডালকাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর আপনারা যারা মিক্সিতে প্যাক করে নেবেন এইটার কোনো প্রয়োজন পড়বে না, যেহেতু আমার খোসাটা ছাড়াতে পারিনি চামচ দিয়ে দিয়ে আমের খোসা থেকে শাঁসটাকে তুলেছি, আর সেই কারণে আমার করতে গিয়েই অর্ধেকটা গলে গিয়েছিলো, তাই আমি মিক্সিটার ব্যবহার করলাম না, তাই মাঝে একটু ডালকাটা দিয়ে ঘেঁটে দিচ্ছি। তাই আমার এখানে প্রায় রেডি, দেখতে পাচ্ছেন আমার অনেকটা কমে গেছে, যতটা দিয়েছিলাম ফুটে ফুটে অনেকটা কমে গেছে, আর এটা ভীষণ গাঢ় হয়ে গেছে। দেখছেন কি সুন্দর আমগুলো গলে গেছে, হালকা একটু দানা দানা, তো এটাতে কোনো অসুবিধা হবে না। এবার ওভেনটা বন্ধ করে দেব, বন্ধ করে দিলাম ওভেনটা, কিন্তু এটা চটজলদি থালায় ঢেলে ফেলতে হবে, না হলে টাইট হয়ে যাবে। ঘি রেডি করেছি, এবার পুরো থালাটার মধ্যে ঘিটা ভালোভাবে মিশিয়ে দেব যাতে ভালোভাবে প্রত্যেকটা জায়গায় থালা লেগে যায়। আর আমি ব্রাশটা এই মুহূর্তে খুঁজে পেলাম না, ওই জন্য আমি হাত দিয়ে ব্যবহার লাগিয়ে নিচ্ছি, এটা ব্রাশ দিয়েও আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন। এবার থালাতে এই যে খুন্তি করে করে তুলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, খুব সুন্দর এখনো পর্যন্ত লাগছে। এবার কখন পুরোপুরি আমসত্ত্বটা তুলবো তখন আমার শান্তি হবে যে কেমন করলাম। আর থালাটায় ঘি দেবার কারণে আমসত্ত্বটা শুকিয়ে গেলে ভালোভাবে এটা থালাটা থেকে তুলে নেওয়া যাবে, এরকম ভাবে ভাবে সমান করে করে ভালোভাবে পুরো থালাটার মধ্যে দিয়ে দিতে হবে। একটা থালায় আমার দেওয়া হয়ে গেল, নিয়ে নিয়েছি যে থালাটা একই রকম ভাবে আমি তুলে নেব। তুলে আমি 3টে থালা এখানে নিয়েছি, আমি যতটা আমের পরিমাণটা আমার মনে হলো 3টে থালায় পাতা যাবে আমসত্ত্ব, তো ওই জন্য আমি 3টে থালা নিয়েছি। আপনারা যেরকম পরিমাণ বানাবেন সেই অনুযায়ী জায়গা নেবেন, এইভাবে ভাবে আমি করে নেব। ছাদে আমি রোদে দিয়ে দিয়েছি, 3টে থালা পাশাপাশি রয়েছে, এখন যতক্ষণ রোদ থাকবে থাকুক, এটা মোটামুটি 2-3 দিন রোদ খাওয়াতে হবে, তারপর জিনিসটা পুরো টেনে যাবে, তখন আমি থালা থেকে তুলবো, তখন আমার আমসত্ত্বটা রেডি হবে পারফেক্টভাবে। আমার আমসত্ত্ব বানানো রেডি, 3টে থালা ছাদে রোদে দিয়েছিলাম, নামিয়ে এনেছি, রোদ খেলো ভালোভাবে, পুরো আমসত্ত্ব রেডি, কালারটা খুব সুন্দর এসেছে পুরো দোকানের মতো। এবার আমি একটা খুন্তি দিয়ে থালা থেকে আলতো করে আমসত্ত্বটা তুলে নেব, তুলে পিস পিস করে কেটে নেব, দিয়ে এই আমসত্ত্ব অনেক দিন ধরে রেখে আপনারা খেতে পারবেন, প্রায় 1-1.5 বছর ফ্রিজে রেখে, আর মাঝে সাঝে একটু প্রয়োজন পড়লে রোদে দেবেন। দেখছেন খুব সুন্দর হয়েছে, আঙুল দিয়ে চাপ দিচ্ছি, কোনো জায়গা গিথে যাচ্ছে না, মানে আমসত্ত্বটা পুরো রোদে শুকিয়ে রেডি।
খুন্তির সাহায্যে আস্তে আস্তে আমি তুলছি, দেখছেন পুরোটা শুকিয়ে গেছে, যার ফলে খুন্তির মাধ্যমে এটা উঠে যাচ্ছে। কি সুন্দর, এটা থালা সাইড দিয়ে দিয়ে খুলে যাচ্ছে, দেখুন সুন্দরভাবে থালা সাইড দিয়ে দিয়ে খুলে যাচ্ছে, যেখানটা একটু আটকাচ্ছে, একটু আলতো করে খুন্তিটাকে চাপ দিচ্ছি যাতে না আমসত্ত্বটা ছিঁড়ে যায়। খুব সুন্দরভাবে উঠছে, যেহেতু এতে ঘি দিয়েছিলাম, আপনারা চাইলে থালাতে তেল দিতে পারেন। আলতো করে টানছি, খুব সুন্দর উঠে আসছে, দেখুন বাহ খুব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন আমসত্ত্বটা কেমন হয়েছে। দেখছেন কত সুন্দর হয়েছে এটা। এবার যে যেরকমভাবে কাটবেন, ছোট ছোট করে পিস করে নেবেন, তাহলে সুবিধা হয় কোনো জায়গায় রেখে দিতে। দিয়ে ভাতের সাথে শুধু মুখে যারা যেরকমভাবে খাবেন, পরিবেশন করবেন। আমার তো ডল এখন ঘুমাচ্ছে, ডল উঠলে ও আগে টেস্ট করবে, তারপরে আমরা করব। এই দেখুন খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, দোকানের আমসত্ত্বর মতো।